সেইজ মাল্টিমিডিয়া, সুস্থ বিনোদনে আগামীর পথে। কি হ্যাঁ এমন করে চাই আছেন কেন? মায়া মানুষ জীবনে দেখেন নাই? মায়া মানুষ দেখা আর তোর দেখা তো এক না। তোর তো টিকিট কেটে দেখা লাগতো, তুই আসলে আকাশের সাত সাত তোর নাম কর নায়িকা স্বামী সারা বাচ্চা সহ গ্রামে আইস, এতদিন আমার লইয়া তো কেউ কিছু কয় নাই। তোর লেগে শাড়ি আনছি, তোর বাচ্চার লেগে জামা। যাব তো রতনদা, আমার একটু সময় দাও রতনদা, আমার মুন্ডু নরম হইলে তুমি সব। গত পাঁচটা বছর ধরে অপেক্ষা করছি, তোর যৌবন চলে গেলে কি করুম? ধুয়া পানি খামু না, আজকে তোর এনে সারুম না। কুত্তার বাচ্চা মরদ হয়েছে না? তোমায় মানুষ দেখলে খুব মর্দানি করতে ইচ্ছা করে না? তুই আমার লগে দেমাক দেখাস, আজকে থেকে তোর চাকরি নট। তুই এই গ্রামে তোর কেন রাহে? ও ভগবান! আস্তে কথা কো, তোর মামি শুনলে আবার বিপদ পারবো। দেখ তো তোর গায়ে হয় কিনা, ওইটা দেখ। নতুন জামা দিলে সব মামাই লক্ষ্মী হয় রে লক্ষ্মী, এখনই দেখবি তোর এই ভালো মামা কেমনে খারাপ হয়ে যায়। আয় মাধবী, এই ভগবানের দোয়া লাগে। চুপ, যা কোনের আমারে কও, ওইটুকুন মায়ারে কিছু কয়ো না, ওইটুকুন মায়ার গা থেকে জামাটা খুলে ফেলাইলা, জামাটা দিয়ে দাও কইতেছি। এই জুলুম ভগবান সইব না। খুব তো সেটেন সেটেন কথা কস। হ্যাঁ দাদা কিছু দেয় না, বউ দিয়ে অত্যাচার করে, খাইতে পারিস না পড়তে পারিস না, সারা গ্রাম জুড়ে দুর্নাম কইরা বেড়াস।
এইটা কি ঠিকই তো দাদারে ফুসলায় বাগায়া লইছস ও আমি তোমার জামাইরে ফুসলাই না আমি তোমার জামাইরে ফুসলাই তোমার জামাইর সাথে তো আমি কথাই কই না আমার সামনে কস না গোপনে তো ঠিকই কথা কস তোর মতো নষ্ট মেয়ে মানুষ আমার চেনা আছে তোর মুখ দেখতেও না আমার ঘৃণা লাগে আচ্ছা আমি নষ্ট মেয়ে মানুষ আমারে দেখতে ঘৃণা লাগে আর এই নষ্ট মেয়ে মানুষের টাকায় বানানো ঘরে যে তুমি থাকো তখন ঘৃণা লাগে না এই পাপীর টাকায় বাবা এই ঘরটা বানাইছিল দাও দাও আগুন জ্বালায় দাও দাও আগুন জ্বালায় দাও শোনো বৌদি তুমি কেন আমার সাথে এমন করো সেটা আমি খুব ভালো বুঝি আমি তোর লগে কোন দিন কি এমনি এমনি করছিস কি কর একদম চুপ বেশি কথা বলে যাও ঘরে যাও যাও এই লক্ষ্মী ঘরে আয় লক্ষ্মী फाकी देर मत मानुष ना निश्चय तुम विपदे पड़से दस मासे पेटे धरा पाप 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 তোর বাবাই তোর বুকের মধ্যে ধরে রাখতো তোর কষ্ট হবে তাই তুইও তোর বাবার কোল ছাড়া কোথাও থাকতে চাইতি না মা তোর যখন 4 বছর বয়স তখন পর্যন্ত তুই তোর বাবার বুকের পরে ঘুমাইছিস তুই তোর বাবার কাছে ছিলি মানুষের কথা শুনে বাবারে ভুল বুঝ না মা সে তোমার বাবা যে তোমার বাবা তোমার বড় ভালোবাসে মা গৌরী এই তোর আমি কামাই আইতে মানা করছিলাম তুই আজকে কামাই আসিস কেন দাদা কান্না করলাম না মায়ের বেটি তো মরে যাবো দাদা কেমনে চলুম খাওন দিব কেটা আমরা তো মরে যাবো দাদা আপনার পায়ে এই 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 ওখানে খাড়া ওখানে খাড়া আমারে ছুবি না খবরদার আমারে ছুবি না তুই আমারে ছুইলে তো আমারও পাপ হইব তোর মতো পাপিস্টারে কামে রেখা আমি তো বড় ভুল করছিলাম রে দাদা বিশ্বাস কর আমি কিছু করি নাই ভগবানের দিব্যি দিয়া কইতেছি ওই রতন দা আমারে একা পায়া জোর এই রতন রে নিয়া কোনো বাজে কথা কবি না ওরে তো আমি সেই ছোট্টবেলা থেকে চিনি তোরেও তো চিনি চিনি না
যাত্রাপাটির মাইয়া ছিলি, রং মাইখা সংসাস্তি, বেটাকে গলা ধইরা ধইরা নাচানাচি করতি। তোরে তো আমি চিনি, তোরে চিনাইতে আসিস না। যা এই আমার বাড়ি থেকে যা, তো যা যা কইতাছি। দাদা বিশ্বাস করেন আর কোনোদিন করবো না দাদা। তখন তো খুব কইছিলি আমি তাড়াই দেওয়ার পরে সুরসুর করে চলে আসব। কই, চার দিন তো হয়ে গেল, এখনো তো আয় না। রতন, আমার টেকা যদি জলে যায় তোরে কিন্তু আমি ছাড়ুম না। আরে ওরে তো বিসর্জন পর্যন্ত সময় দিছি, বিসর্জন তো এখন দুই দিন বাকি আছে। এত অস্থির হয়ে তো ভূপেনদা অলরেডি এক করে হয়ে গেছে, কি ওরে খানো নিতেছে না। আর দুইটা দিন যাক, দেখবো সুসুর করে আমাকে পাই নিছে পড়তেছে। হ্যার পরে ও যদি না আহে তাইলে তাহলে কি সরাসরি গ্রাম সারা করে দিব। হয় হয় খোঁজ কি, তাহলে তো নায়িকা পাওয়া যাবে না। রতন, আমার এতগুলো টেকা। আরে ভূপেনদা, নায়িকার লোভে ফুর্তি করবা, টাকা খরচ করবা না, তা কি করে হয়? নায়িকার লোভ দেখায় মেলা টাকা নিছ কিন্তু। এই আরে গয়না দিবি, গয়না দিবি বলে টাকা নিলি তাই না? কই, হের গায়ে তো আমি কোনো গয়না দেখলাম না। আরে হ্যাঁ, এই যে গয়না দিব এটাকে আমি খুশি নাকি? আর তাছাড়া গয়না দিলেই কি উনিব নাকি? গয়না জেনে দেহনের সেরে দিয়ে দিছি। হ্যাঁ, আমি কাজ করতেছে বুঝো নাই। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। এই রত নেই এই মাইয়ার, এই মাইয়ারে তো দেমাক কেন? হ্যাঁ ভূপেনদা বুঝো না কেন, শিল্পী মানুষ একটু তো দেমাক থাকবই। ও আচ্ছা কাম করো, দুই হাজার টাকা দাও তো ওই নরেশদা আর ওই পরিতোষ কাকারে সার দোকানে বসে রাখছি, ওগরে আমাকে দলে আনতে হবো, ম্যানেজ করতে হবো। হ্যাঁ আমতে আমতে করে না তো, নায়িকার লোকে ফুর্তি করতে গেলে একটু টাকা পয়সা খরচ করতে হয়। দাদো তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, টাকা খরচ না করলে কি নাকি ব্যাপার নাকি? দাদো আলাদ দাদা। হায় হায়, পাট পারে পাল্লা করলাম নাকি? ভগবান তুমি আমারে রক্ষা করো, ভগবান রক্ষা করো। ভগবান নষ্ট মেয়ে ছেলে তো সাথে থাকে না। তোমার বোন পাপ করছিল, পাপ মহাপাপ, না মরা পর্যন্ত সেই পাপ তার ছাড়বো না। তোমার মুখে কিছুই আটকায় না? না আটকায় না, গেছিল তো রামচন্দ্রকে খুঁজতে, না পাইয়া শেষে ঢ্যাং ঢ্যাং করে একা একা ফেরত আসছে। গ্রামের মানুষ কি কিছুই বুঝে না? সব বুঝে, গ্রামের মানুষ সব বুঝে, খালি তুমি বুঝো না। গ্রামের মানুষ তো আর চোখে দেখে নাই যে বুঝবো, আমি তো নিজে চোখে দেখেছি। ভগবানের দোহাই লাগে, আমারে যা কইছো গ্রামের আর কাউরে এই কথা কইও না। প্রমাণ দিতে না পারলে গ্রামের লোক কি বিশ্বাস করব? শেষমেশ আমগো গ্রাম সারা করব, তোমার দুইখান পায়ে পড়ি গো, আমার আমার শ্বশুরের বিটা ছাড়া কইরো না। বিসর্জন দিতে যাবি না মা? দাদা, মহাভারতে কৃষ্ণের মামার নাম ছিল কংস, আর আমার লক্ষ্মীর মামার নাম নিতাই। কংস ও কৃষ্ণরে সব সময় ভয় পাইত, কেন জানো? কারণ ওই কংস কৃষ্ণর হাতে বধ হইব এই ভয়ে।
আমার লক্ষ্মী তো তোমারে বধ করব না দাদা, আমার লক্ষ্মী তো রাজ রাজ মাইয়া না, আমার লক্ষ্মী যাত্র দলের ওই বিবেক রামচরণের মাইয়া। সবকিছু যাই না, তুমি আসল সত্যটা কেন সবাই রে কও না দাদা? একমাত্র তো তুমি জানো আসল সত্যটা। কেউ বিশ্বাস করব না, শেষে তোর লগে লগে আমারও সবাই গ্রাম ছাড়া করব, বাপ দাদার ভিটাটা শ্মশান হয়ে যায়। অমন করে দাঁত না খেলাইয়া এত রাতে কেন আইছো? এই দেখো শোনা যাবি, অনেক দিন আশা আসে না, আমি কর্মকার মানুষ, কোন শোনায় কতটুকু খাত মিল সেলে কখন ভালো হয় সেটা আমি খুব ভালো করে জানি শোনা যাবো। আচ্ছা কৌতু কি দিলে তুমি আমার হাতে বানানো গহনা হইবা? যদি না হই তোমার মুখে সুনকালি মাইখা, কাল সকালে তোমার গ্রাম ছাড়া করো। ঠিক আছে, কাল সকালে আসি। গত 7 দিন ধরে তোর কোনো কাজ নাই, ঘরে খাওন নাই, তারপর তোর এত তেজ, তোর তেজ আহাই কই থেকা? আজকে জোর করে তোর তেজ আমি ভেঙে দেবো। সাহস থাকলে জানোয়ারের বাচ্চা, মেয়ে মানুষ দেখলে সস্তা মনে হয় না? এই গৌরী, গৌরী করে, এই নিতাই, নিতাই গৌরী কর, এই গ্রামের সকল মানুষ তোর জন্য বসে ছিল আর তুই এইখানে? তুই যদি সতী নারী হইতি তাহলে এতগুলো মুরব্বীকে সামনে যাইয়া তুই নিজের সতী প্রমাণ করতি। তুই খারাপ, তুই এত খারাপ রে যে তোর আপন দাদা, তোর আপন দাদা নিতাই তোর পক্ষে তো কথা বলতে যায় নাই। এই গ্রামে তো তোর জায়গা নাই, তোর ওই যে পাপের ফসল, তোর এই পাপের ফসল নিয়ে তুই 3 দিনের মধ্যে গ্রাম ছাড়া হবি, এটা এখন সমাজের বিচার। যদি না যায়? এই তুই কি কইলি কথাটা আবার কত ক? আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এই গ্রামে থাকতে হইলে নিজের সতী প্রমাণ করতে হবে। আসছে আমার মাতব্বর, সতীত্ব না সতীত্ব, আমার এই শরীরখানা যদি তোমাদের হাতে তুলে দিতাম তাহলে খুব সতী হয়ে যাইতাম না? হ্যাঁ, এই হলো তোমাদের কাছে সতীত্ব, এই তোমাদের বিচার। যখনই একজন নারী তার সতীত্ব বাঁচানোর জন্য প্রতিবাদ করে তখনই সেই সতীত্ব নিয়ে প্রশ্ন ওঠে না? এই বিচার ব্যবস্থার ফু তোমারই। এই এই এটা তো যাত্রাপালার মঞ্চ না যে তুই ইচ্ছা মতো ডায়লগ দিবি আর আমরা সবাই হাততালি দিব। কে কইছে প্রশ্ন?
প্রশ্ন উঠছে, হাজারবার উঠছে, তোর দাদা আমাগো হাতে পায়ে ধইরা সেই প্রশ্ন দাবায় রাখছে। এত কথা তো দরকার নেই। এই গ্রামে তোর জায়গা নাই, এটা ফাইনাল। হ্যাঁ, জায়গা আছে যদি যদি তুই লক্ষ্মীর বাপের আয়না প্রমাণ করতে পারোস যে তুই সতী, তাইলে তুই এখানে থাকতে পারবি। তিন দিন সময়, আর তুই যদি আমাগো কথা শুনস, আমাগো কাছে আসস, তাইলে কোনো সমস্যা নাই। তিন দিন, তিন দিন, এই চল চল। তুমি খাওয়াইতেছ, এত বড় অধম্য! আমার বাড়িতে এত অধম্য আমি ওইতে দেব না। তুমি এটা কি করলা? একটা বাস্তব হয়ে সামনে থেকে তুমি অন্য কায়দা নিলা। বেশ করছি, খুব ভালো করছি। এই পাপিষ্ঠার বেজন মারে আমি আমার ভাত খাইতে দিব না। এটা তোমার বাপের বাড়ির ভাত না, এটা আমার বাড়ির ভাত। কি এত বড় কথা কইলা? তুমি আমার ভাতের খুঁটা দিলা? থাকবো না, থাকবো না তোমার বাড়িতে আমি। এমনিও তো একদিন পর গেরাম ছাড়া কইরা দিব। আগে যাও ভালো, থাকো তুমি, থাকো তুমি এই পাপিষ্ঠাগুলার সাথে হইয়া। যাও দাদা, করেছ আমার জন্য। তোমাদের গ্রাম ছাড়া তো আমি গ্রাম ছেড়ে চলে যাব। শুধু একটু উপকার করো, রামচরণ কখনো যদি আসে তারে পইল এই রাবণের গ্রামে কেউ আমার কান্দায় না। গোরদি, কি খবর তোমার? এই গাড়টি বসকালে কই যাও? হায় রে গোরদি, ছোটবেলা থেকে তোমার অভিনয় দেখতাম, সেটা আমার এখনো চোখে বাঁধে। যখনই চোখ বন্ধ করে আমি মায়ের ধ্যানে মগ্ন হই, তখনই তোমার সেই অসুর বিনাশিনী রূপী দশভুজা দুর্গা আগমনের চেহারাটা আমার চোখের সামনে ভাসে। কি হয়েছে গোরদি, তোমার চোখে জল? অনেকদিন পর যাত্রা পালার কথা বললে তো তাই আসলে চোখে জল আসলো। যাই গো ভাই। এত কিছু হয়ে গেল আমাকে জানাইলাই না। আরে 30 টাকা দিয়ে তো থানা সদরে যাওয়া আসা করা যায়। জমি বর্গা নেওয়ার জন্য তো দিনের পর দিন আমার অফিসে বসে থাকো। আচ্ছা, তুমি তো জানতা যে গোরদির বিয়ে হয়েছিল, এই লক্ষ্মী তার অবৈধ বাচ্চা না। আপনার দাদার তো করার কিছুই আসিল না,
উপযুক্ত প্রমাণ দিতে না পারলে তো আমগো গেরাম সারা করত। তাছাড়া গেরামে সব মানুষ তো এক হইয়া গেছে। হুম, তুমিও তো আছো ওদের দলে। আচ্ছা, তুমি কেমন করে পারলা বলো তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত ক্ষতি করতে, তাকে অত্যাচার করতে? গর্দি, তুমি তো লিখতে পড়তে পারো না? অল্প হলেও হবে। কাল থেকে তুমি আমার ইটভাটার ক্যাশিয়ার, সারাদিনের হিসাবটা লিখে রাখবে। সব চোরে ভরে গেছে। তুমি শিল্পী মানুষ, আমি জানি তোমার মধ্যে সে সততা আছে। কোনো চিন্তা করো না গর্দি, আমি তো আছি। আমি তো ভাবছিলাম দুনিয়াতে কোনো মানুষ নাই, সব অমানুষ হয়ে গেছে। কিন্তু ভাই, তুমি তো মানুষ না, দেবতা। দাও তোমার একটু প্রণাম করতে দাও। করো কি করো কি, আমার দেখা তুমি অসুর বিরাজনী রূপী দশ ভুজা দুর্গা দেবী, আমাকে তুমি আর পাপের ভাগী বানায় না। নাও টাকাটা রাখো, রাখো, কাল তুমি আমার ইট ভাটাতে যাও, ঠিক আছে? বিশু তোমাকে সব বোঝাই দিবে। বিশু দাদা চল। কি দেখো, তুমি কিন্তু চুরি করাই ফেল মারবা। আমি তো ফেল করতেই চাই। কি কইল? কইলাম আমি ফেল মারলেও তুমি কিন্তু এই 10 দিনে 100-তে 100 মার। আমার এই রিক ফিল্টারে তুমি কি সুন্দর করে সাজাইছো, চুরি বন্ধ করছো, এখন তো তোমার ভয়ে সবাই দৌড়ের উপর থাকে। আর তুমি কি করছো জানো? তুমি আমার বাইচা থাকনের ইচ্ছাটা জাগ্রত করছো। সত্যি বিকাশ, আমার কাছে কিন্তু এই পৃথিবীটারে মনে হইতো মহাসমুদ্র। লক্ষ্মীর কথা ভেবে আমি মরতে পারতাম না ঠিকই, কিন্তু প্রতিদিন ওই সমুদ্রের কহবরে আমি তলাইতে থাকতাম আর তলাইতে থাকতাম। তুমি আমার বাঁচাইয়া দিছো, তোমার ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবো না। তুমি বেশি বেশি বলতেছ, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো ধর্ম, আমি সেটাই করেছি। শোনো, কাল 30,000 এর ডেলিভারি হবে। আচ্ছা, ওরা 3,00,000 টাকা দিয়ে যাবে। হে ভগবান, এত টাকা এইখানে রেখে দেবে কেন? ওই খরচের টাকাটা রেখে দিয়ে বাকি টাকা ওখানে পাঠিয়ে দিও। না না, ওরা বলেছে ডেলিভারির আগে টাকা দিবে না। এত বেশি টাকা কই, 3,00,000 টাকাই তো, হারিয়ে গেলে যাক, আমি তোমারে কিছুই বলব না। শোনো, কাল আমার কাজ আছে, আইতে পারবো না। তোমার তো কুরকুরানি বেশি ছিল, সেটা তো আমি দেখছি, এই জন্য তুমি ইচ্ছা মতন খরচ করছো, সারাক্ষণ আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করছো। এই নাইকে নিয়ে ফুর্তি করা লাগবে না, এক মাস হয়ে গেছে, আমার টাকা কবে দিবে সেটা কো। দাদা, খালি টাকাটা ইয়া করো না তো। হুম, ব্যাপারটা তো পুরো আমার কন্ট্রোলেই আসছিল। শহর আমি লোক ঠিক করে রাখছিলাম, ওই শহরে গেলেই খাপ পুরো ধরে পড়তো। কি হইলো, ওই চৌধুরীর পুত রাস্তার মাঝখানে আটকায় দিল। এই শালি তো অনেকদিন বাঁচবো, কইতে না কইতে সীতা হাজির। দাদা চলো, কটা কথা শুনে আসি। আসো আসো। এই দেখ গৌরী কুমারী। দাঁড়াও, দুটা কথা বলি। শোনো,
তোমাকে না যথেষ্ট বয়স হয়েছে এমন বাচ্চা পুরো পারের মতো আচরণ তোমাকে মানায় না সেটা কি মনে করছো আমরা বুঝি না অবশ্যই বুঝি এই জন্যই তো রাতের বেলা ধরলাম এখন তো ইয়ং যুবক মালদার পার্টি তার লগে আকাবুকু কম করতেছো আমগুলো তো ভালো না লাগারই কথা তোর মুখ সামলায় কথা কও বিকাশ তোমাদের মতো এমন লুচ্চা লম্পট না 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 সে লম্পট হতে যাব কেন তার সঙ্গে তো ইচ্ছা করেই সব কিছু করতেছো ওই যে প্রেম প্রীতি এইসব আর কি ঠিক বলছি না ভূপেনদা হ্যাঁ এখন তো তোমার রূপ আছে যৌবন আছে চালাই যেতেছো চালাও 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 কদিন পর তো আর এটা থাকবো না এই টষ্ট স্বভাব শেষ হয়ে যাইব তখন দেখবা কি যে ঝরা পাতার মতো ঝরে ঝরে পড়তেছে শোনো যদি সাহস থাকে এইসব কথাবার্তা গিয়ে ওই বিকাশ চৌধুরীর সামনে গিয়ে কও কাল থেকে বিকাশ চৌধুরীর নামে প্রচার শুরু করো আমার সম্পর্ক আমি আমার জীবন থাকতে এটা পারবো না আমি আমার পারবো না বুঝছি আর কই তাই বলো রতন আর ভূপেন কর্মকারের মুখটা বন্ধ করে দে আমাদের দুইজনের লইয়া গ্রামের জন্য কোনো টু শব্দ না হয় আমি তো মনে দেবতা জানি বিকাশ এই আমার জন্য তোমার কোনো অসম্মান আমি নিতে পারবো আমি প্রয়োজনে জীবন দিব তাও তোমার কোনো অসম্মান হইতে দিব না বিকাশ আমি চাই না তোমার কোনো অসম্মান হোক আমি মরে যাবো বিকাশ আমি মরে যাবো আমি মরে যাবো ক্ষমতা তুমি মরার কথা কইবা না তুমি মরতে যাবা কে তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নাই ভগবানের দিক দিয়ে বলছি তুমি আমার সেই ছোটবেলায় দেখা প্রথম দেবী আমার প্রথম প্রেম সেই তখন থেকে এখন অবধি আমি তোমাকে ভুলতে পারিনি তুমি আমার একদিন কইছিলা না যে আমি চুরি করতে পারি না আমি চুরি করব কিভাবে প্রথম প্রেম কি কখনো ভুলতে পারে আমিও পারিনি আমার চোখের সামনে যে দাঁড়িয়ে আছে সেই আমার প্রথম প্রেম তুমি কখনো মরার কথা বলো না করি বলো না Thank you.
করতেছি কি রে এই দুই মাসে পেট বাঁধে আলো আইছস হ্যাঁ এ কই গেলা দেখো দেখো তোমার সতী সাত জীবন পেট বাঁধে আলো আইছে বৌদি আসতে বৌদি 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 তোমার দোকান পায়ে ধরি বৌদি আসতে কত গো বৌদি আসতে কত কমু কেন আমি কেন আসতে কত কমু তুমি কই গেলা কই শুনতাছ বৌদি এ কি হইছে চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় উঠে দিছ কেন আমার চিল্লানি দোষ হইল না দেখো 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 তোমার বইনি কি করছে দেখো পেট বাঁধে আলো আইছে পেট থামো তো নাও তো হইতে পারে তুমি যা ভাবতেছো তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা কইবে না খবরদার আমি বুঝি না না আমি কি মা হই নাই আমি ঠিকই বুঝি দেখাই বুঝতে পারি যে কোন বমিটা কিসের দে 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 জল দে দুধ দে ভালো মন্দ অনেক কিছু আইনা দে মহারানীর তখন ভালো ভালো খাওয়ানোর টাইম হয়েছে তোর বাপ ছাড়া আরো একজন রে আনার ব্যবস্থা করে ফেলছে আমার ভুল হয়ে গেছে দাদা আমার মাফ করে দাও আমি দু একদিনের মধ্যে এ বাচ্চা নষ্ট করবো দাদা আমারে মাফ করে দাও দাদা আমারে মাফ করো দাদা আমার মাফ করে দাও দাদা 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 আমার মাফ করে দাদা 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 বৌদি যেন কাউরে কিছু না দাদা 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 তুমি বৌদি রে কও কাউরে কিছু না না কই দাদা দাদা তুমি বৌদি রে কও দাদা লক্ষ্মী তোর মায়ের ঘরে নিয়ে যা আবেগের বসে এই পৃথিবীতে তো অনেক কিছুই হইতে পারে এক জায়গায় পড়ে থাকলে তো চলবো না সামনের দিকে তো আগাই থাকবে আমি যাত্রার নায়িকা ছিলাম পৃথিবীটা আমি কম দেখি নাই কি কইতেছ সরাসরি কও অবলম্বিত তুমি আমার প্রথম প্রেম ভালোবাসি কথাটা তো সত্য কিন্তু তোমার পেটের বাচ্চার দায়িত্বটা আমি নিতে পারবো না তোমার কে কইছে আমার এই বাচ্চার দায়িত্ব নিতে ভালো তো তুমি একা বাসো নাই বিকাশ আমিও তোমারে ভালোবাসছি আমার রামচরণ কি কইতো জানো ভালোবাসাই পাপ নাই তুমি শুধু যেমন করে আমার পাশে ছিলা তেমন করে আমার পাশে থাকো বিকাশ হ্যাঁ হ্যাঁ তোমার পাশে থাকলে তোমার মান ইচ্ছত সব যাইবো
তুমি তোমার পেটের বাচ্চাটা নষ্ট করে ইকরাম ছেড়ে চলে যাও। এ নাও ওষুধটা খাও। তোমার সম্মান, তোমার জীবন আমার কাছে অনেক দামি বিকাশ। আমি সকালেই নিত্য কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাইয়ে এসেছি। আমি মইরা যাবো, তাও তোমার সম্মান নষ্ট করবো না, তাই আমি এই পাপের কাজ করছি। সকালে খাইছো আর বিকালে তোমার দাদা বৌদিরে পাঠাইছো বাচ্চার অধিকার নিতে, না তোর কি মনে হয় আমি করছি খোকা? কিচ্ছু বুঝি না, তোরা ছোট জাত, টাকা পয়সা সম্পত্তি ছাড়া তোরা কিচ্ছু বুঝস না। তুই কি মনে করছিস তোরে আমি চিনি না? তুই তো সারা জীবন পুরুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে খাইছস, তুই আসলে একটা অসতী। আমি না তোমার দেবী? দেবী? তুই আমার এই কথা না কইলে তুই তো আমার বিশ্বাস করতি না। আমার পূর্বপুরুষেরা কি করতো জানিস? গ্রামের সুন্দর সুন্দর মায়াগুলারে জোর করে ধরে আনত। আমি সেটা তোর সাথে কৌশলে করছি। আসলে জোর করার ভিতরে কোনো আনন্দ নাই, তোর সাথে আমি অনেক মজা পাইছি রে গৌরী, অনেক মজা পাইছি। তোমার কইছিলাম না সুদে আসলে তোমার টাকা ফেরত দিব, এই বুঝে কথা আছে না, ভগবান কপালে রাখলে ঠেকায় কে। কিন্তু রতন আমার তো একটু খারাপ লাগতেছে, ধর যে নিতে তোমার বাল্য বন্ধু, কারণ ওরেও কি ঘর ছাড়া করা লাগবো? আরে রাখো তোমার বাল্য বন্ধু, কাজটা আমরা না করলে চৌধুরীপু ঠিকই অন্য জনদের করা নিব, মাঝখান দা আমরা সব কিছু আরাম, আমসালা দুইটাই যাই। সেইটাও তো ঠিক, এখন চলো লোকজন ঠিক করতে আসো। তোমার বোন কি আমাকে কথা শুনছে? শুনে নেই
আরে আমগো কথা যদি শুনতো কিছু না কিছু তো পাইতো। আরে আমগো দুই বিঘা জমি লিখা দিতে চাইলো, ওনার কিছু পামু না, দশটা দিন পরে ওষুধ খাইলে কি হইতো? তুমি চুপ করো। সকাল হয়ে গেছে, আমার যাইতে দাও। তোমার কথা শুনে শুনে বন্ডারে আমি মরণের দিকে ঠেলা দিছি, আমার যাইতে দাও। না তুমি যাইতে পারবা না, আমি শুনছি হারে আজকে গেরাম ছাড়া করব। তুমি যদি যাও না তোমারও গ্রাম থেকে বাইর করে দিব। ঠিক, আমার এই গ্রাম থেকে বাইর করে দিক, গ্রাম ছেড়ে চলে যাবো। আমার নিজের পোলা মায়াকে বাপের বাড়ি থুয়ে আইসো, আমার এখানে থাকে কি হইব? আমি আমার বন্ডারে লিয়ে চলে যাবো। সড়ক সড়ক হইতেছে রামজন, তুমি? হ দাদা, আমি লক্ষ্মী। তুমি দেখে যাও কে আইছে, গরি সামি আইছে। রামচরণ, আমাকে আর কেউ কেরাম সারা করতে পারবো না। গরি তোর আর কেউ নষ্ট মায় কইতে পারবো না। আইসে দেখে যা, এদের কই আসিলা ভাই, এদের কই আসিলা? জেলখানায়। জেলখানায় আসিলা? কি করছিলা? জানি না, হঠাৎ করে রাস্তা থেকে ধরে নিয়ে গেল। কাউকে? কেন ধরে নিয়ে গেল? এটা জেলার বাবু সরকার বাহাদুর কেউ জানে না। ছয় বছর পর এই পরশু দিন কইলো তুমি যাও, আর কইলো সরি। আচ্ছা দাদা, আমার ছয়টা বছরের মূল্য কি একটা সরি? এটা কিছু হইলো গৌরী? কই আমার লক্ষ্মী? আছে আছে, আসো লক্ষ্মী। মা দেখ কে আইছে, তোর বাবা আইছে, দরজা খোল। লক্ষ্মী দেখ কে আইছে, লক্ষ্মী দেখ তোর বাবা আইছে, তোর বাবা আইছে, লক্ষ্মী তোর বাবা। থাক দাদা, সে তো আমার মা, মা জানো মা তার ছেলেরে এতদিন কাছে পায় নাই, তার মনটা তো একটু খারাপ হইব। গৌরী গৌরী বোন, চক্ষুর দেখ কে আইছে, তোর ভালো মানুষ আইছে, তোর ভালো মানুষ তোর সবই আইছে। হে গৌরী গৌরী, কথা কো বোন, ও বোন বোন কথা কো, কথা কো। এ গৌরী গৌরী কথা কর, জায়গা রামচরণ গৌরী ভগবান, তুমি এত কষ্টের মরণ কেন দাও? গৌরী আমার ক্ষমা চাওয়ার সুযোগটা তুমি দিল না, বিশ্বাস করো আমার পুরো দোষ আছিল, আমার কানিয়ে ধরে রাখছিল। একটা লোক পাই আমরা যে তোমার খবর দিব।
গৌরী, তোমার আমি কোনো সময় সারি নাই গৌরী। এই তুমি আমার এইখানে আসো, এইখানে থাকো। শ্মশানে যাই। এই মরা আমগো গ্রামের শ্মশানে পোড়ানো যাইব না। এই পাপিষ্টার মরা এই গ্রামের শ্মশানে পোড়ানো যাইব না। তাহলে অন্য অন্য মরার আত্মা খুব কষ্ট পাইব। এইটা তুমি কি কইছো দাদা? আমার বন্ধু মইরা গেছে, মরণের পরেও তার শাস্তি দিবা? এটা সমাজের সিদ্ধান্ত, সবাই মিলা সবার মতামত নিয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুই যদি এর বাইরে যাস, তোরও গ্রাম সারা করা হইব। করো, আমার গ্রাম সারা করো, তাও আমার বন্ধু আমাকে শ্মশানে পড়ামো। এই গ্রাম হইল আমাকে বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর গ্রাম। ও দাদা, দাদা রাগ করেন না। এই নামাও নামাও। এইটা তুমি কি কইতেছো রামচরণ? দাদা লাশ নিয়ে রাগ করে কোনো লাভ নাই। তাই বলে দেহ থেকে আত্মা যখন চলে যায়, তাহলে সেই আত্মার কি কোনো দাম থাকে? ওরে শ্মশানে নিয়ে পুড়ায় দেওয়া, মাটি দেওয়া আর গাঙ্গে ভাসায় দেওয়া, সব তো এক দাদা। ও সারা জীবন আমার অন্তরের মধ্যে থাকবো দাদা, গৌরী থাকবো আমার অন্তরের মধ্যে। চলেন দাদা, ওরে পানিতে ভাসায় দিই, সেইখানে তো সমাজের এই শাসন চলবো না। দাদা বাবুরা, আমার গৌরীরে আপনারা ক্ষমা করে দিন, ওর কোনো দোষ ছিল না, যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে, আমার জন্যে। আমার যে কোনো দোষ ছিল তা কিন্তু সব হলো কপালের দোষ। হয়েছে কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। গৌরীর কপালটাই মন্দ আছে, একটা নিষ্পাপ মায়া মানুষ রে, আপনারা পাপি বানাইছেন, ওরে আপনারা সমাজের দোষী সাব্যস্ত করছেন। অসত্য আর অসুন্দরের কালিতে আপনাদের অন্তরগুলা কালা হয়ে গেছে, সত্য আর সুন্দরের জল ঢালেন, আত্মাটা পরিষ্কার হবে। একটি সেজ মাল্টিমিডিয়া প্রযোজনা।